হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তার কারণ একটাই, এখন আমি যাচ্ছি ব্ল্যাক বার্গার খেতে। আর এই ফার্স্ট টাইম আমি জাপানে এসে দেখলাম ব্ল্যাক বার্গার, আগে কোনো দিনই দেখিনি। আশা করি আপনারাও হয়তো দেখেননি বা অনেকে দেখে থাকতে পারেন, বাট আমি ফার্স্ট টাইম ব্ল্যাক বার্গার দেখলাম। দেখে তো পুরো অবাক আমি একদম। আমি কাজ থেকে, যে ডিউটি থেকে এসেছি, আসার পথে বাড়ির সামনে যে সুপার মার্কেটটা, যেহেতু আমার ওই সামনে দিয়ে আসতে হয়, তো তখনই চোখে পড়লো যে পুরো ব্ল্যাক কালারের মানে বার্গারের দোকান। এই ফার্স্ট টাইম আমি দেখলাম, দেখে পুরোই আমি অবাক। তো চলুন, আর আসার সাথে সাথে আমি বরকে ডিউটি থেকে এসছে, তো ওকে বললাম যে এরকম ব্ল্যাক বার্গার দেখলাম, যাবে তো? ও বলো ঠিক আছে চলো, ফার্স্ট টাইম যেহেতু দুজনে দেখছি, তো চলুন যাওয়া যাক ব্ল্যাক বার্গারের দোকানে, দেখি কি কেমন টাইপের জিনিস পাওয়া যায় ব্ল্যাক বার্গারের দোকানে। এই যে চলে এসেছি প্রায় সুপাটার কাছাকাছি, এই বাড়ির থেকে 1 মিনিট লাগে, তো দেখতেই পাচ্ছেন এই যে ব্ল্যাক বার্গার। পুরো ব্ল্যাক বার্গারটা অ্যাকচুয়ালি দেখলাম যেটা ব্যাম্বু চারকোল, মানে চারকোলে হয়তো কোটিং করায় মানে ব্ল্যাক বার্গারটাকে। তো দেখুন কেমন অরিজিনাল। আর এখানে একটা সোডা আছে, আর হচ্ছে মানে বার্গারের এই যে এখানে দেখো একটা ইয়ে আছে, এই যে যে জুসটা, এটা সোডাটা, জাপানিজ ক্রিম সোডা ব্ল্যাক বার্গার। আচ্ছা বার্গারের মধ্যে দেখো, এই দেখো লেখা আছে সব, বিপ ছাড়া কি পাওয়া যাবে এটা জিজ্ঞেস করো। আরে তো এখানে মোটামুটি 3-4 রকমের বার্গার ছিল, আর প্রত্যেকটাতেই বিফ ছিল, যেই কারণে আমরা খেতে পারিনি। তো এই জন্য পাশের যে সোডাটা ছিল, ওই জাপানিজ ক্রিম সোডা, এটা আমরা নিয়ে নিয়েছিলাম। এটা দারুণ ছিল খেতে। আর এরকম অদ্ভুত অদ্ভুত জিনিসগুলো দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে টাটা, বাই গাইস।